সাদর আমন্ত্রণ সবাইকে স্বর্ণকিশোরী পলিসে ডায়ালগে। আজ স্বর্ণকিশোরী দ্বিতীয় বছর শেষ করে শুরু করছে তৃতীয় বছর। ঠিক এমনি সময়ে বাংলাদেশের 16 কোটি প্রাণের অংশগ্রহণ প্রয়োজন। আপনারা আপনাদের মন্তব্য উপদেশ পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসে। আজ এই মুহূর্তে স্বর্ণকিশোরী প্রধান কার্যালয়ে যারা উপস্থিত হয়েছেন এবং আলোকিত করেছেন এই কার্যালয়, তাদের সঙ্গে শুরুতেই আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডানে রয়েছেন জনাব হেদায়তুল্লাল মাহমুদ, সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়। স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব তারিকুল ইসলাম, সচিব পরিকল্পনা মন্ত্রণালয়। স্যার, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব নাসিমা বেগম, সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। স্যার, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে আমি হেদায়তুল্লাল মামুন আপনার কাছে যাচ্ছি। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আমরা সকলে মিলে যার যার জায়গায় থেকে একটি নির্দিষ্ট লক্ষ্যে যাবার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা ভিশন 2021 বলে থাকি, আমরা SDGর কথা বলে থাকি, 17টি আমাদের গ্লোবাল গোল আছে, সেগুলো আমরা অর্জন করতে চাই। এই যে একটি গতি এবং এই যে বাংলাদেশের তীব্র গতিতে এগিয়ে চলা, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী আছে বা কোথায় আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে? ধন্যবাদ। প্রথমে আমি কিশোরীদের, সারা দেশে কিশোরীদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ যে জাতিরাষ্ট্র এবং তার যে জাতির পিতা, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার জন্য, এবং সেই লক্ষ্যে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। এবং সংগ্রামের শেষ প্রান্তে এসে তিনি 1970 সালে যখন নির্বাচনে গেলেন, তখন জাতির উদ্দেশ্যে তিনি একটা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিলেন, এবং সেই ম্যানিফেস্টোতে তার সমস্ত স্বপ্ন, সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন সেখানে ছিল। এবং সেই ম্যানিফেস্টোটা মূল কতগুলো সূত্র ছিল, সেটা হলো জনগণ, সর্বস্তরের জনগণ এবং মানুষ, গণমানুষ। সেজন্যই আমাদের যখন স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, সেখানে বলা হলো যে আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি যে রাষ্ট্রে মানবীয় মর্যাদা রক্ষা করা হবে এবং সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করা হবে। এই বিষয়টাকে মূল সূত্র ধরে আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি, সেখানে সমস্ত লক্ষ্য নির্ধারণ করে দেওয়া আছে। এবং সেই লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য হলো যে সমস্ত জনগোষ্ঠী, যেটা সর্বস্তরের জনগণ, তাদেরকে সমৃদ্ধ করা, এবং সেই সমৃদ্ধ করার জন্য কতগুলো পরিকল্পনা সেখানে দেওয়া আছে, স্ট্র্যাটেজি দেওয়া আছে সেখানে। এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে একটা স্ট্র্যাটেজি হলো নারী শিশু বা অনগ্রসর নারী শ্রেণীকে সমান্তরালে নিয়ে আসা, মেইন স্ট্রিমিং করা, মেইন স্ট্রিমে নিয়ে আসা, এটা একটা লক্ষ্য ছিল। আরেকটা লক্ষ্য ছিল যে সমস্ত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা হবে। এই রাষ্ট্রীয় যে মূলনীতি, এটারই হালনাগাদ সংস্করণ হচ্ছে দিন বদলের সনদ, যেটা আমরা বলি ভিশন 2021 বা টিউ প্রকল্প 2021। অত্যন্ত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে এটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা বলতে পারি স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। এবং সেখানে ফিক্স করে দেওয়া আছে 2011 সালে আমি কোন জায়গাতে পৌঁছতে চাই, 2021 সালে আমি কোন জায়গাতে পৌঁছতে চাই, 2012 সালে আমি কোন জায়গাতে পৌঁছতে চাই, শিক্ষাক্ষেত্রে, সব ক্ষেত্রে। এবং সেখানে সর্বশেষ যে মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়া এবং ডিজিটাল বাংলাদেশ করা। এবং সেখানে আমাদের যেমন বাণিজ্য মন্ত্রণালয় আছে, এখানে পরিকল্পনা সচিব আছেন, আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আছেন, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা
লক্ষ্য নির্ধারণ করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা যেটা শেষ হয়েছে এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এটা এটা এটার মধ্যে নির্ধারণ করে দেওয়া আছে যে এই মন্ত্রণালয় এই কাজ করবে এই সময়ের মধ্যে। ফলে আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট হওয়ার কারণে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে অভূতপূর্ব অর্জন করেছি। আমরা বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। যদি বাণিজ্য মন্ত্রণালয়ের কথা ধরেন, যদি আমরা রপ্তানি আয় ধরি সেটাও বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীলতার কথা যদি ধরি, গত 6-7 বছরে দ্রব্যমূল্য এমন স্থিতাবস্থায় আছে, এমন সক্ষমতার মধ্যে আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, যেটা খুবই অভাবনীয় ব্যাপার যে কোনো দেশের প্রেক্ষাপটে। ফলে বাংলাদেশের রূপকল্প 2021 কোনো সাধারণ রূপকল্প নয়। এটাকে আপনি জাপানের মেইজি রেস্টোরেশনের সাথে তুলনা করতে পারেন, যখন তারা নতুন করে জাপানকে একটা রেভলিউশনারি চেঞ্জ আনার জন্য তারা পরিকল্পনা নিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে দিন বদলের যে সনদটা তৈরি করেছিলেন 2008 সালে, যেটা জাতির উদ্দেশ্যে তিনি উপস্থাপন করেছিলেন, তার মাধ্যমে একটা সত্যিকার অর্থে একটা, শুরুতে আপনি বলেছিলেন যে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে, সেরকম একটা স্বপ্ন, বাস্তবসম্মত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন। এবং আমরা 2016 সালে দাঁড়িয়ে বলতে পারি তাঁর স্বপ্ন অনেকাংশে সফল হয়েছে। সবটুকু সফল হবে না, এটা তৃতীয় একটা দেশে, এই ধরনের একটা দারিদ্র পীড়িত দেশে যেখানে 40% দরিদ্র সীমার নীচে ছিল, সেটা এখন 22%-এ চলে এসেছে। 5 কোটি লোককে উনি মধ্যবিত্তে উত্তীর্ণ করেছেন এই সময়কালের মধ্যে। এটা যে কোনো ইতিহাসে, অর্থনীতির ইতিহাসে, আর্থসামাজিক ইতিহাসে, পৃথিবীর যে কোনো প্রেক্ষাপটে এটা একটা অভাবনীয় অর্জন। আমি যাচ্ছি জনাব তরিকুল ইসলাম আপনার কাছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ পদে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। একটু অর্থায়নের দিকে আমি আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আমাদের পরিকল্পনা, সেখানে যেখানে যেখানে অর্থ যতটুকু দেওয়া প্রয়োজন সেটা কি কিভাবে হচ্ছে বা আপনাদের প্রেফারেন্স কোথায় রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন করতে হলে নারী পুরুষ দুই পক্ষকে সমানে এগিয়ে যেতে হবে এবং আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের, বাংলাদেশের ভবিষ্যতে যারা নাগরিক, যারা ভবিষ্যতে বাংলাদেশের কর্ণধার হবে, তারা যেন কোনো বাধা বিপত্তি সম্মুখীন না হয়, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, এই বিষয়গুলো যেন সঠিকভাবে সরকার থেকে খেয়াল করা হয়, সেটাই আমাদের এখন প্রধান লক্ষ্য। এবং এই জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে মাননীয় সিনিয়র সচিব বলেছেন যে আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করেছি, 2016 থেকে 2020 পর্যন্ত এটা হবে। এবং আমরা SDGর সঙ্গে, আপনারা জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা জাতিসংঘে গত 2015 সালে পাশ হয়েছে এবং 16 থেকে 30 সাল পর্যন্ত চলবে, সেই SDGর সঙ্গে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাতে ম্যাচ করে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়কে আমরা বলবো যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা প্রজেক্টগুলো এভাবে নিতে হবে যেন আমাদের SDG লক্ষ্যমাত্রাগুলো পূরণ হয়। প্রত্যেকটি মন্ত্রণালয়ে, যেমন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, মহিলা শিশু, সমাজকল্যাণ, শ্রম মন্ত্রণালয়, এসব যারা মন্ত্রণালয়গুলো আছে তাদের প্রজেক্ট, যে প্রত্যেকটা প্রজেক্টই যেন আমরা, আপনারা যাদের স্বর্ণকিশোরী বলেন সে কিশোরদের দিকে খেয়াল করা হয় এবং তাদের যাতে সমস্ত উন্নয়নে কোনো বাধা না আসে এবং উন্নয়নের বাধাগুলো যাতে সুন্দরভাবে সরিয়ে দেওয়া হয় সেজন্যই আমরা পরিকল্পনাগুলো, প্রজেক্টগুলো আমরা সাজাবো। এবং আপনি যেটা বলেছেন যে অর্থের কোনো সমস্যা হবে না, প্রতি বছরই আমাদের বাজেটের আকার বাড়ছে। আমাদের এবছরের বা এই অর্থ বছরের বাজেট হচ্ছে প্রায় 2,91,000 কোটি টাকা এবং আগামী বছরে আরও বাড়বে। এবং ইতিমধ্যেই জেন্ডার সেন্সিটিভ বাজেট হয়েছে, এই জেন্ডার সেন্সিটিভ বাজেটের মাধ্যমে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়ে সেখানে আমাদের জন্য জেন্ডার জন্য কোনো ডিসক্রিমিনেশন না হয় সেটা আমরা খেয়াল করি এবং প্রতিটি মন্ত্রণালয়ে নারী উন্নয়নের জন্য, দারিদ্র বিমোচনের জন্য যেন প্রত্যেকটি প্রজেক্টে খেয়াল করা হয়, বাজেটে সুষমভাবে যেন বন্টন করা হয় সেদিক দিয়েও আমরা সবসময় খেয়াল রাখি। এবং আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের ইচ্ছা আছে যে আমরা প্রতিটি প্রজেক্টে আমরা খেয়াল করব যাতে আমাদের দেশের যারা স্বর্ণকিশোরী, বিশেষ করে যারা আগামী দিনের মা হবেন, বিশেষ করে যারা আগামী দিনের নেতৃত্বে থাকবেন, বিশেষ করে আগামী দিনের যারা বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে নারীরা প্রধান প্রধান ভূমিকা পালন করছেন, আমরা আশা করি ভবিষ্যতে, আপনি যেটা 10 বছর পরের কথা বলেছেন, সেখানে যেন তারা আরও গুরুত্বপূর্ণ পদে যান এবং আমরা যেন তাদের সংখ্যাগরিষ্ঠ পদেই যেন তাদের আমরা দেখি, সেভাবেই যেন তারা গড়ে ওঠেন, সেজন্য আমার মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়ের প্রজেক্টের যখন আমরা তৈরি করব, আমরা পাশ করব, সেভাবে আমরা খেয়াল রাখব। স্যারের দেশ থেকে বলবো এই যে 3 নম্বরটি রয়েছে স্বাস্থ্য এবং কল্যাণ, ওয়েলবিং,
সেক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে আপনারা সামনের দিনে আপনি বিশেষ করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, স্বর্ণ কিশোরীদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সবগুলো উপজেলায় আপনি আপনার ক্লাব অর্থাৎ স্বর্ণ কিশোরী সুরক্ষা, কিশোর কিশোরীদের সুরক্ষা ক্লাব করছেন। আপনাকে শুরুতে ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবারে আপনার কাছে জানতে চাইব যে এখন থেকে আপনার কি প্রত্যাশা, আমরা আপনার নেতৃত্বে কি করে সেই স্বপ্নের জায়গায় পৌঁছব জেন্ডার ইকুইটিতে, হেলথ অ্যান্ড ওয়েলবিং এ, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি সব কিছুর বিষয়টাই কিন্তু সংবিধানের সকল স্তরের যে শিশু নারী অনগ্রসর সবার বিষয়টিতেই বলা আছে। তো আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি যে বিষয়টি বলতে চাই যে আমরা শিশুদের জন্য যে ছোট ছোট প্রয়াস আছে আমাদের, যেমন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে কিন্তু যে ছোট্ট হলেও আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটি হলো যে ল্যাকটেটিং মাদার এবং মাতৃত্বকালীন ভাতা, তারপর আমাদের যে ভিজিটি কর্মসূচি আছে তার মাধ্যমে কিন্তু আমরা শিশুদের যে একেবারে প্রথমের যে চাহিদাটা আছে, মৌলিক যে সময়টা, যে মায়ের যে প্রথম 2 বছর, সেই 2 বছরে কিন্তু আমরা প্রতিটি মাকে 500 টাকা করে মাসিক ভাতা দিচ্ছি 2 বছরের জন্য। তো আমি মনে করি যে সে বিষয়টি যেমন ঠিক আছে, তার সাথে কিন্তু যে নারী এবং শিশু এই বিষয়টা কিন্তু আসলে ক্রস কাটিং। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে লিডিং মিনিস্ট্রি হিসাবে কাজ করছি, কিন্তু এটার জন্য যেমন স্বাস্থ্যগত দিকটা পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয় ডিল করে, শিক্ষার বিষয়টি প্রাইমারি শিক্ষা এবং মাধ্যমিক উচ্চশিক্ষা তারা ডিল করছে, কিন্তু পাশাপাশি আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের শিশুদের জন্য আর্লি লার্নিং সেন্টার আছে, আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা, শিশু বিকাশ কেন্দ্র, এসবের মাধ্যমেও কিন্তু আমরা কাজ করছি। আর সর্বোপরি আজকে যাদেরকে নিয়ে এই প্রোগ্রাম, যে স্বর্ণ কিশোরীদের, তাদের বিষয়ে কিন্তু আমরা অনেক সজাগ আছি। যেমন আমাদের কিশোর কিশোরী ক্লাব আছে, আমাদের 375টি ক্লাব অলরেডি আমরা চালিয়েছি এবং তার মাধ্যমে আমরা কাজ করছি, এবং আমরা কিন্তু স্বর্ণ কিশোরীদের জন্য আমরা একটা কর্মসূচি আমরা থ্রু করেছি যে তারা তাদের যে পরিকল্পনা, তাদের নিয়ে আমরা যা ভাবছি, আমাদের মন্ত্রণালয় যা ভাবছে, আমরা মনে করি যে তারাই কিন্তু বাল্য বিবাহ বন্ধের জন্য একটা অ্যাডভোকেট হিসাবে কাজ করবে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমি মনে করি এটা খুবই ভাইব্রেন্ট হবে। আমরা যে বিষয়টি এখন আমরা দেখছি যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ, তার মধ্যে কিন্তু একটি অন্যতম হলো নারীর ক্ষমতায়ন, এবং আমরা এই বিষয়টিতে কিন্তু দৃঢ়ভাবে আমরা বর্তমান সরকার যেভাবে কাজ করছে এবং আমরা সকল মন্ত্রণালয় মিলে সম্মিলিতভাবে যে কাজটি করছি, যেটি আমাদের পরিকল্পনা মন্ত্র সচিব মহোদয় বললেন যে জেন্ডার বাজেট যেটা আছে, জেন্ডার রেসপন্সিভ বাজেট, সেখানে কিন্তু 40টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে, 50% মহিলা আমরা, এবং এই 50% যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে কিন্তু উন্নয়নের বাইরে রেখে উন্নয়ন সম্ভব না, যে কারণে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক কর্ম পরিকল্পনা তো নারীর অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিতে সুস্পষ্টভাবে বলা আছে, যেখানে যে 4টি কৌশল আছে তার মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিকে একেবারে সুনির্দিষ্ট করা আছে। তো আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের যে জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, সেখানে কিন্তু একদম গ্রামীণ যে নারী আছে তাদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করছি আমরা, এন্টারপ্রেনারশিপকে আমরা উৎসাহিত করছি, এবং আমাদেরকে কিন্তু আসলে এই যে সর্বতোভাবে একটা যে সহায়তা আমরা পাচ্ছি এই বিষয়গুলি, আপনার যে SME ফাউন্ডেশনের মাধ্যমে যে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে এবং যে মানে নারীদেরকে যে সহজ শর্তে যেই লোন দেওয়া হচ্ছে, ব্যাংকিং সেক্টর থেকে যে ব্যাংকের ফ্রন্ট ডেস্ক খোলা হচ্ছে, মানে সব দিক থেকে, শুধু যে লেখাপড়ায় যেভাবে উৎসাহিত করা হচ্ছে, নারীদের জন্য যে আলাদা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে এবং স্পেশালি প্রতিটি ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে সুবিধা, এবং ইভেন ফ্যামিলি পেনশন যেটা আছে সেখানেও কিন্তু নারীদেরকে একটু বেশি সুবিধা দেওয়া হচ্ছে, যেহেতু অনগ্রসর বা সমতা আমরা যেটা বলি, আমরা কিন্তু সেই জায়গাটা এইভাবে বলি যে আমরা কিন্তু পুরুষের অধিকারকে খর্ব করে নয়, নারীকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি, এবং সেক্ষেত্রে কিন্তু সকল মন্ত্রণালয় মিলে একযোগে কাজ করে নারীকে তার একটা উপযুক্ত জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের এই যে আগামী প্রজন্মের যে কিশোরীরা আছেন তারাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং তারা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভোকেট। একদম ঠিক। আমি তিনজনের কথা শুনি, যা মানে যে কথাগুলো আপনাদের কাছ থেকে পেলাম, আমি আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি যে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 64টি জেলায় যখন আমরা গিয়েছি, আমরা সেখানকার সম্মানিত DC, সম্মানিত SP এবং সিভিল সার্জন যারা আছেন তারা এত সহযোগিতা করেছেন বলার বাইরে। এই কারণে কিন্তু স্বর্ণ কিশোরী আজ এখানে। এখান থেকে সামনে আরও 3 বছরে যদি আমরা 2 কোটি মেয়েকে আন্তঃযোগাযোগ স্থাপন করতে চাই,
আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সাজেশনস ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব নয়। আপনাদের দীর্ঘ সময় আপনারা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, দেশকে ভালোবেসেছেন, শ্রম দিয়েছেন, সেই জায়গা থেকে স্বর্ণ কিশোরীকে কিছুটা উপদেশ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শুরুতেই হেদায়তুল্লাহ আল মামুন আপনার কাছে যাচ্ছে। লক্ষ্য যেটা আপনারা নির্ধারণ করেছেন যে 2018 সালের মধ্যে 2,18,00,000 স্বর্ণ কিশোরীকে পুরো প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করার বিষয়টি, এটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অবশ্যই আপনাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেতে হবে, আদারওয়াইজ একটা প্রাইভেট একটা গ্রুপের পক্ষে বা একটা চ্যানেল বা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে 2,18,00,000 শিশু কিশোরীকে, স্বর্ণ কিশোরীকে একটা তাঁবুর আওতা আনা অসম্ভব একটা ব্যাপার। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে সরকারি প্রচেষ্টাকে কোনোভাবে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সরকার এ ধরনের কর্মপ্রচেষ্টায় নিশ্চয়ই সঙ্গী থাকবে। কারণ আমাদের যে রাষ্ট্র দর্শন, সেখানে শুধু নারীর কে সমতাকরণের বিষয়টি নেই, এখানে নারীর জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিধানও আছে, যেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ অ্যাকশন। এবং এই অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে নারী শিশু অনগ্রসর শ্রেণীর জন্য রাষ্ট্র সমতার বাইরেও, সমতার উপরেও যে কোনো বিধান বা যে কোনো ব্যবস্থা নিতে পারে। এবং সেই লক্ষ্যে কিন্তু পার্লামেন্টে, সংসদে, জাতীয় সংসদে নারী আসন বৃদ্ধি করা হয়েছে, ইউনিয়ন পরিষদে রাজনৈতিক ক্ষমতায়ন যেটা বর্তমান সরকার করেছেন, এটা অসাধারণ কাজ। এখন আপনারা যাদেরকে লক্ষ্য করেছেন তারা হলো আসল একটা শ্রেণী, ভবিষ্যতের, এখনও স্বর্ণ কিশোরীরা আমাদের কাছে শিশু, এবং এই এই তাদের ভবিষ্যৎ জনগোষ্ঠী, ভবিষ্যৎ নারী গোষ্ঠীকে প্রশিক্ষিত করা, তাদেরকে সচেতন করে তোলা, এবং এই জন্য 2,18,00,000 কিশোরীকে একটা তাঁবুর আওতায় নিয়ে আসা, এই জন্য আমরা মনে করি যে এখানে সরকারি বেসরকারি প্রচেষ্টা জোরদার করতে হবে। এবং সাংগঠনিক কাজটা খুবই কঠিন, কারণ ইউনিয়ন পর্যায়ে, স্কুল পর্যায়ে আপনাদের এই কাজটা করতে হবে। স্কুল থেকে যদি ধরা হয়, প্রাইমারি স্কুল থেকে, সেখানেও তো 60,000 স্কুল এবং মাধ্যমিক স্কুল আছে, সেসব জায়গায় আপনারা কীভাবে এটাকে করবেন, সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের সহায়তা নিতে হবে। আমরা অবশ্য 64 জেলায় যখন ঘুরেছি আমরা সাপোর্ট পেয়েছি, বাট এখন আমার মনে হয় যে মূলত প্ল্যানিংয়ে গিয়ে আমাদের জায়গাটা আরও শক্ত করে আমাদেরকে এবার আপনাদের গাইড করতে হবে যে আসলে আমরা কোন পথে চললে বাংলাদেশের এই স্বপ্ন পূরণ হবে। আমি তারিকুল ইসলাম আপনার কাছে যাচ্ছি। যাওয়ার আগে বলতে চাই যে যদি সত্যি সত্যি আমরা সবাই মিলে এই স্বপ্নটাকে সত্যি করতে পারি, তাহলে পৃথিবীতে হয়তো একটি অনুকরণীয় নেটওয়ার্ক, হেলথ অ্যান্ড ওয়েলবিং নেটওয়ার্ক হবে বাংলাদেশের হেলথ নেটওয়ার্ক, এবং এটাকেই হয়তো অনুকরণ করতে চাইবে। এরই মাঝে আপনারা দেখেছেন যে আমরা 26 দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে প্রেজেন্ট করেছি গুড প্র্যাকটিস হিসেবে স্বর্ণ কিশোরীকে। তারা অনেকেই বলেছে তারা এই মডেলটিকে চায়। তো আমি স্যার আপনার কাছে যাচ্ছি আপনার সাজেশনটা নেবার জন্য। বাংলাদেশ সরকার কিন্তু সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছে, এবং সেখানে কিন্তু অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য প্রত্যেকটি স্টেজে তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং প্রজেক্ট রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা প্রতিটি মন্ত্রণালয়ে আমরা চাচ্ছি যে এই অ্যাডোলেসেন্ট গার্লসদের যারা কোনো, তারা যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে না পড়ে, তারা যেন, তাদের জন্য বাল্য বিয়ে না হয়, এবং তারা যেন স্কুল থেকে ড্রপ আউট না হয়ে যায় শিক্ষা থেকে, সেজন্য আমরা তাদের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম রাখছি। সেটা স্কুল পর্যায়ে স্টাইপেন্ড হোক, সেটা তাদের ফ্যামিলিকে এম্পাওয়ারমেন্ট করার জন্য, ইকোনমিক্যালি সলভেন্ট করার জন্য তাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা করা হোক, অথবা স্কুল পর্যায়ে স্কুল ফিডিং অথবা পড়াশোনা, উচ্চতর পড়াশোনার জন্য স্টাইপেন্ডের যদি প্রয়োজন হয়, সে ব্যবস্থা আমাদের এই সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজিতে আছে। এছাড়াও আপনি জানেন যে বাংলাদেশ সরকার এখন জিও গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে আমরা প্রজেক্ট পাস করে দিচ্ছি। সেখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মাত্র ঢাকার বাইরে 20% যদি তারা ইকুইটি দেয়, তাহলে কিন্তু আমরা যে কোনো প্রজেক্ট পাস করছি। সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকে, আপনারা সরকারের সাহায্য নেওয়ার জন্য যে কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আপনারা প্রোগ্রাম অথবা প্রজেক্ট ফর্মুলেট করেন, তাহলে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে আপনাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হবে। এবং এ ব্যাপারে সরকার কিন্তু খুবই উদার, এবং সরকার এখন মনে করে না যে একাই সে সব করবে। তা আমরা চাই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছেন, যারা এদের ভলান্টিয়ারি অর্গানাইজেশন আছেন আপনার ফাউন্ডেশনের মতো, তারা যেন সরকারের সঙ্গে একসঙ্গে যৌথভাবে প্রোগ্রাম এবং প্রজেক্টগুলো করেন, সেজন্য আমরা কিন্তু আমাদের নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব যে
স্বর্ণকিশোরী কিশোরী ফাউন্ডেশন যেভাবে নিজে নিজে একা চলছে এবং এত দূর এগিয়ে এসছে সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাকে জানাচ্ছি যে আপনি অলরেডি 64 জেলা সফর করেছেন এবং ওদের সঙ্গে আপনি ইন্টারঅ্যাকশনে গিয়েছেন এবং অনেক ওরা অনেক এখন অনেক জানতে পেরেছে অনেক কিছু, এবং আপনি বলছেন যে ওনাদের সঙ্গে আপনাদের ডাইরেক্ট স্কাইপে আলাপ হচ্ছে, ওরা যেরকম প্রবলেম ফেস করছে সেগুলো আপনারা সাহায্য করছেন। এর সঙ্গে যদি আপনারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং এইভাবে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেখানে যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে আমি মনে করি সেটা সবচেয়ে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি জনাব নাসিমা বেগম, সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, আপনার কাছে এই মুহূর্তে আমাদের জন্য সাজেশন কি থাকবে, কি করে আমরা পথ চললে বাংলাদেশের এই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো? আমরা মনে করি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনেক কাজ আছে পার্টনারশিপে কিন্তু আমরা করি, তো সেক্ষেত্রে স্বর্ণ কিশোরীর সাথে আমাদের পার্টনারশিপ হতে পারে। জিও এনজিও যে বিষয়টা আছে, বিশেষ করে যে আমাদের যেহেতু এই স্বর্ণ কিশোরীদের বিষয় বা আমাদের যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যে কিশোর কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করতে চাচ্ছি বা আমাদের যে প্রকল্প আছে তার সাথেও কিন্তু আমার মনে হয় যে একই সঙ্গে কিন্তু মার্চ করতে পারে, যে সেই কাজগুলো যেমন আমাদের একটা প্রকল্প আমরা অলরেডি আমরা প্রায় চূড়ান্ত করে এনেছি সেটা কিন্তু সারা বাংলাদেশে, এবং সেখানে আমরা কিন্তু এই যে স্বর্ণ কিশোরীর এরাই কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বাস্তবে, এবং সেখানে আমরা ওই কিশোরীদের সাথে কিশোরদেরকে রেখেছি। কিশোর কিশোরী যদি একসাথে বেড়ে ওঠে তাহলে কিন্তু যেমন ওইখানে যে ওদের মধ্যে যে সহমর্মিতা যে মানে যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, যে এই যে আমাদের যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বা ইপ্রিজিং যেই সমস্যাগুলো আছে মাঠে সেগুলো কিন্তু তখন ওরাই প্রোটেক্ট করবে, এটা আমরা চিন্তা করছি আর কি, যে এইভাবে। আর বিশেষ করে যে বাল্য বিয়ে বন্ধ করার জন্য কিন্তু আমরা ওদেরকেই মনে করি যে বড় হাতিয়ার, এবং যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটি সামাজিক নিরাপত্তা কমিটি সভায় আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি কিভাবে বাল্য বিয়েকে বন্ধ করতে চাও, আমি বলেছিলাম যে বাল্য বিয়ে আমি বন্ধ করব আমাদের এই মেয়েদেরকে সংগঠিত করে, যে ওরা নিজেরাই বলবে যে 18 আগে বিয়ে করব না। হ্যাঁ, তো ওরাই হবে কিন্তু আসলে আমাদের আসল অ্যাডভোকেট। তো আমার মন্ত্রণালয় থেকে আমি আগেও আমি দেখেছি যেটা যে কোনো কাজ আমরা যদি জিও এনজিও পার্টনারশিপে একসাথে করতে পারি সেই কাজটা বেশি সফল হয়। এটা যেমন না একা সরকার করতে পারবে না, আর স্যারের মতো আমি বলবো যে 2 কোটি 18 লক্ষ মানুষকে একা একটা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন চালিয়ে নিয়ে যাবে সেটাও যেরকম কঠিন হয়ে যাবে, তো আমরা মনে করি যে সম্মিলিতভাবে আমরা কাজ করব, এবং সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়ে অসম্ভব মানে অ্যাক্টিভ রোল প্লে করেন, এবং উনিও চান যে আমাদের এই মেয়েদেরকে আমরা কীভাবে আরও বেশি ভাইব্রেট করতে পারি। আর বাস্তবতা যেটা সেটা হলো যে একটি দেশের উন্নতি কিন্তু আসলে একটা শিক্ষিত মায়ের উপর অনেক নির্ভর করে, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যে আমরা অনেক সময় সেই নেপোলিয়ন বোনাপার্টির উদাহরণ দেই যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তো আমাদের ভবিষ্যৎ মায়েরা তৈরি হচ্ছে এবং তারা আমাদের আগামী, এবং তারা আমি মনে করি যে নট অনলি যে শুধু এই যে পুঁথিগত বিদ্যা শিখবে, তারা আইটি মানে এতে এক্সপার্ট হবে, ডিজিটাল বাংলাদেশের যেই স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন তাদের মাধ্যমে পূরণ হবে, এবং সেক্ষেত্রে আমরা যৌথভাবে কাজ করব। আপনাদের কাছে আমাদেরও আমন্ত্রণ যে সবাই মিলে আমরা একসাথে কাজ করি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্রেশাস টাইম আমাদেরকে দেবার জন্য। এই যে ওনারা টাইম দিলেন তার মান আমরা রাখতে পারবো তো, সত্যি পারবো তো আমরা বলিষ্ঠ বাংলাদেশ করতে? মেয়েরা মনে রাখতে হবে তোমরা 2 কোটি, তাই বলে কিন্তু তোমরা 2 কোটি নও, 2 কোটি মানে হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষ, কারণ তোমার সঙ্গে তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তোমার পরিবার আছে। সুতরাং চলো সবাই মিলে আমরা গড়ে তুলব আমাদের সোনার সেই বাংলাদেশ। আজ এখানে যিনি বসে আছেন নাসিমা বেগম, হতে চাও নাসিমা স্যারের মতো এত বড়, তাহলে কিন্তু লেখাপড়ার কোনো অল্টারনেট নেই, চলো মন দিয়ে লেখাপড়া করতে হবে। নাসিমা স্যার তার মাকে বড় হতে হতে বলেছিলেন, তখন তিনি স্বর্ণ কিশোরী ছিলেন, তিনি বলেছিলেন যে আমার বিয়ে আমি করব, আমাকে সময় দিতে হবে, আর তাই তিনি আজ এখানে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তার মতো হতে চাইলে লেখাপড়ার কোনো অল্টারনেট নেই, স্বাস্থ্যের যত্নের কোনো অল্টারনেট নেই, নিজে ভালো থাকবে, ভালো রাখবে সমাজ আর দেশটাকে, সেই প্রত্যাশায় বিদায় সবার কাছ থেকে। আপনারা যারা রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা এই ইমেল অ্যাড্রেসে আপনাদের মতামত জানাতে পারেন। শুরুতেই আমরা দেখেছি হেদায়তুল্লাহ স্যার আমাদেরকে বলেছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছেন। আপনারা যারা প্রাইভেট আছেন অর্থাৎ এখানে তো সরকার রয়েছে,
পাবলিক রয়েছে, প্রাইভেটে যারা আছেন আপনারা আপনাদের চিঠি লিখে আমাদের আগ্রহের কথা জানাতে পারেন। আমরা পেয়েছি তারেক স্যারের কাছ থেকে 20% যদি অ্যাড করা যায় তাহলে পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশের সরকার যথেষ্ট উদার আছে, নিশ্চিতভাবে আমরা সামনের দিকে অনেক বড়ভাবে কাজ করবার জন্য আপনার কাছে আসছি স্যার। আর এখানে যিনি বসে আছেন তিনি তো আছেনই, সামনের এই বছরের উপজেলা পর্যায়ের কার্যক্রম তিনি আমাদের সঙ্গে আছেন। একটা প্রশ্ন, সূর্য কিশোর স্বর্ণ কিশোরী একসঙ্গে টেক অফ করছে, এই বিষয়ে আপনার সাজেশনটুকু এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন স্বপ্ন নিয়ে থাকুন, একদিন বাংলাদেশ আমাদের স্বপ্নের সমান বড় হবে সেই প্রত্যাশায় বিদায়। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী।